হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ার্ক উইথ বিট। আজ আমি আপনাদেরকে পুঁতি দিয়ে হাতি বানিয়ে দেখাবো। তো চলুন দেখি এর জন্য আমাদের কী কী লাগবে। এখানে আমি 8 নম্বরের গোল পুঁতিটা ইউজ করেছি, লাল, সবুজ, সাদা এবং দুটি কালো পুঁতি লাগবে। এবং এখানে নিয়েছি নীল কালার, আর নিয়েছি আমরা ছোটো 3টি কালো পুঁতি, 60 নম্বরের রক সুতো এবং লেল কাটার। তো চলুন শুরু করা যাক। প্রথম রায় এখানে একটি চারে ফুল করবো। সো আমি 3টি 4টি পুঁতি ভরে নিচ্ছি। চারটি পুঁতি ভরে এখন আমরা এখানে ক্রস করে দেব। দুটি সুতার মাথায় এক জায়গায় করে নিচ্ছি। এখন দুই সুতায় আমরা একটি একটি সাদা পুঁতি ভরে নেব। এবং আরেকটি সাদা পুঁতি ভরে এখন আমরা ক্রস করে দেবো। দেখুন বিয়ার্স, দুই সুতায় একটি একটি এবং আরেকটি পুঁতি ভরে আমি ক্রস করে দিলাম। দেখুন বিয়ার্স, আমাদের এখানে দুটি চারের ফুল হয়ে গেল। আমি আবারও আরেকটি চারের ফুল বানিয়ে নিচ্ছি। সো আমি আবারও দুটি সুতার মাথা এক সমান করে নিলাম এবং একটি একটি পুঁতি ভরছি এবং আরেকটি পুঁতি ভরে আবারও ক্রস করে দিচ্ছি। দেখুন বিয়ার্স, এখানে আমাদের 3টি চারের ফুল হলো। আমি আবারও দুটি সুতার মাথা এক সমান করে নিচ্ছি এবং আবারও একটি একটি এবং আরেকটি পুঁতি ভরে আমরা ক্রস করে দিচ্ছি। সো আমাদের এখানে 4টি চারের ঘর হয়ে গেল। যেহেতু আমরা আরেকটি ঘর করব এবং ঘুরে আসব, এর জন্য আমরা কি করব, এখানে পঞ্চম যে ঘরটি আছে এর জন্য আমি হাতের বাম পাশের সুতোয় 3টি পুঁতি ভরব। যেহেতু আমি এদিক থেকে ঘুরে আসব, সো আমি এই সুতোয় 3টি সাদা পুঁতি ভরে নিচ্ছি এবং ক্রস করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমাদের সুতাটা এই পুঁতিতে চলে এসেছে। সো আমি আবার এদিক দিয়ে যাব। সো আমি এখন কি করব, হাতের বাম পাশের সুতোয় আবারও 3টি সাদা পুঁতি ভরব, 3টি সাদা পুঁতি। সো আমি 1, 2, 3 3টি সাদা পুঁতি ভরলাম এবং ক্রস করে দিচ্ছি। দেখুন বিয়ার্স, এখানে আমি আবারও একটি চারে ফুল করে ফেললাম। এখন দেখুন বিয়ার্স, এই যে সুতো দিয়ে সামনের দিকে একটি পুঁতি কমন নেব। এবং হাতের বাম পাশের সুতোয় আমরা আবারও দুটি সাদা পুঁতি ভরে এখানে আবারও চারে ফুল করব এবং ক্রস করে দিচ্ছি। আবারও আমি সামনের দিকে একটি পুঁতি কমন নেব। এবং হাতের বাম পাশের সুতোয় আবারও দুটি সাদা পুঁতি ভরব এবং ক্রস করে দেব। এবং ক্রস করে দিচ্ছি। আবারও আমি সামনের দিকে একটি পুঁতি কমন নেব। আবারও এই সুতোয় দুটি সাদা পুঁতি ভরব এবং ক্রস করে দিচ্ছি।
এখন আমি এই একটি পুঁতি আবারও কোমর নিয়ে নিচ্ছি, যেহেতু আমি আমাদের এটি শেষ গড়, সো আমি আবারও ঘুরে যাব। এর জন্য আমি এই সুতোয়, যেহেতু এদিকে ঘুরে যাব, সো আমি এই সুতোয় আবারও দুটি সাদা পুঁতি ভরব এবং ক্রস করে দেব। সো আমি দুটি সাদা পুঁতি ভরছি এবং ক্রস করে দেব। এখন কি করব আমরা? এখন দেখুন ভিউয়ার্স, এখন আবার আমরা এদিকে ঘুরে যাব। এই সুতোয় আমরা এখন তিনটি সাদা পুঁতি আবারও ভরে নেব। যেহেতু আমরা এদিকে যাব, সো আমি এই সুতোই ভরে নিচ্ছি। সো আমি তিনটি পুঁতি ভরে নিচ্ছি, এক দুই তিন, তিনটি পুঁতি ভরে এখন আমরা আবার ক্রস করে দিচ্ছি। এবং সামনের দিকে আবারও একটি পুঁতি কমন নেব। এবং হাতের বাম পাশের সুতোয় আবারও দুটি সাদা পুঁতি ভরব এবং ক্রস করে দিচ্ছি। আবারও আমরা সামনের দিকে একটি পুঁতি কমন নেব। এবং হাতের বাম পাশের সুতোয় আবারও দুটি সাদা পুঁতি ভরব এবং ক্রস করে দিচ্ছি। আমাদের এই লাইনটি আমরা কমপ্লিট করে ফেলব। সো আমি আবারও সামনের দিকে একটি পুঁতি কমন নিচ্ছি এবং হাতের বাম পাশের সুতোয় আবারও দুটি সাদা পুঁতি ভরে ক্রস করে দেব। আবারও সামনের দিকে একটি পুঁতি কমন নেব দেখুন ভিউয়ার্স, আমাদের তিনটি লাইন কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমাদের পাঁচটি চারের ফুল করেছিলাম, এদিকে আমরা এখন তিনটি তিনটি করব। সো আমাদের এক দুই তিন, এটি কমপ্লিট হলে তিনটি হবে। সো আমি এখানে এখন আমরা এই সুতোয় আর না ভরে আমি এই সুতোয় ভরে দুটি পুঁতি ভরব, দুটি পুঁতি ভরে এখন ক্রস করে দেব। দেখুন আমরা লম্বাই করেছি পাঁচটি চারের ফুল এবং এই সাইডে করেছি তিনটি। সো আমরা এখন এটার উপরে উঠব। সো আমি এই সুতোয় তিনটি সাদা পুঁতি ভরব। সো আমি এই দিক দিয়ে ঘুরে যাব। সো আমি এর জন্য তিনটি সাদা পুঁতি ভরলাম এবং ক্রস করে দিলাম। সামনের দিকে একটি পুঁতি কমন নেব, এই যে পুঁতিটা, এবং হাতের বাম পাশের সুতোয় আবারও দুটি সাদা পুঁতি ভরব এবং ক্রস করে দিচ্ছি। আবারও আমরা সামনের দিকে একটি পুঁতি কমন নেব এবং এই সুতোয় দেখুন বিয়ার্স, এই সুতোয় আবারও আমরা দুটি সাদা পুঁতি ভরব এবং ক্রস করে দিচ্ছি। এখন দেখুন ভিউয়ার্স, আমরা এই একটি পুঁতিও কমন নিয়ে নেব এবং হাতের বাম পাশের সুতোয় আবারও দুটি সাদা পুঁতি ভরব এবং ক্রস করে দিচ্ছি। আবার আমরা সামনের দিকে একটি পুঁতি কমন নেব এই সেটে, আবারও আমরা দুটি সাদা পুঁতি পরব এবং ক্রস করে দিচ্ছি। এই পুঁতিটা আবার কমন নিয়ে নিচ্ছি এবং এই সুতোই এখন আমরা এখানে একটি নাল পুঁতি, সরি, একটি নীল পুঁতি ভরব এবং একটি সাদা পুঁতি ভরব।
এবং ক্রস করে দেব। আবার আমরা সামনের দিকে একটি পুঁতি কমন নেব, এবং হাতের বাম পাশে সাথে আবারও দুটি সাদা পুঁতি ভরবো এবং ক্রস করে দিচ্ছি। আবারও সামনে থেকে একটি পুঁতি কমন নেব, আবারও দুটি পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। আবারও সামনের দিকে একটি পুঁতি কমন নেব, হাতের বাম পাশে সাথে আবারও দুটি সাদা পুঁতি ভরব এবং ক্রস করে দিচ্ছি। আবারও সামনের দিকে একটি পুঁতি কমন নেব, এবং হাতের বাম পাশে সাথে আবারও দুটি সাদা পুঁতি ভরব। আবারও আমরা সামনের দিকে একটি পুঁতি কমন নেব, এবং হাতের বাম পাশে সুতোয় আবারও দুটি সাদা পুঁতি ভরব এবং ক্রস করে দিচ্ছি। একটি পুঁতি কমন নেব এবং হাতের বাম পাশে সুতোয় আবারও দুটি সাদা পুঁতি ভরব এবং ক্রস করে দিচ্ছি। আবারও সামনের দিকে একটি পুঁতি কমন নেব, আবারও দুটি পুঁতি দিয়ে ক্রস করে দেব। আবারও সামনের দিকে একটি পুঁতি কমন নেব, এখন দেখুন ভিউয়ার্স এখানে আবারও একটি নীল পুঁতি ভরব এবং আরেকটি সাদা পুঁতি ভরে ক্রস করে দেব। আবারও সামনের দিকে একটি পুঁতি কমন নেব, এবং হাতের বাম পাশের সাথে আবারও দুটি সাদা পুঁতি ভরে ক্রস করে দেব। এখন দেখুন ভিউয়ার্স আমরা দুটি পুঁতি কমন নেব, এক দুই, এই যে দুটি পুঁতি কমন নেব যেহেতু আমাদের শেষ, এর জন্য উপরে উঠে আসছি। এখন আমরা আরেকটি সাদা পুঁতি দিয়ে এখানে ক্রস করে দেব। এখন আমরা কি করব, এদিক দিয়ে না যেয়ে আমরা এদিক দিয়ে ঘুরে যাব, ঠিক আছে, এদিক দিয়ে যাব। সো আমি এই সুতোই, দেখুন ভিউয়ার্স এই সুতোই আমরা এখন তিনটি সাদা পুঁতি ভরব। এবং ক্রস করে দিচ্ছি। সামনের দিকে এই একটি পুঁতি কমন নেব, এখন আমরা এখানে দুটি নীল পুঁতি ভরব। আমি দুটি নীল পুঁতি ভরে নিচ্ছি এবং ক্রস করে দেব। এই নীল পুঁতিটা আমরা কমন নিয়ে নিচ্ছি। এখন আমরা এখানে একটি লাল পুঁতি এবং একটি নীল পুঁতি ভরব। আমি একটি লাল পুঁতি এবং একটি নীল পুঁতি ভরে নিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার করতে পারবেন, আপনার যেটা ভালো লাগে সেটাই কালার দিয়ে নেবেন। সো আমি আবারও সামনের দিকে একটি পুঁতি কমন নিচ্ছি। এখন কি করব, আমাদের এখানে একটি নীল পুঁতি এবং একটি সাদা পুঁতি ভরতে হবে। সো আমি একটি নীল পুঁতি এবং একটি সাদা পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। আবারও আমি সামনের দিকে একটি পুঁতি কমন নেব,
এখন আমরা দুটি সাদা পুঁতি পরে ক্রস করে দেব। আবারও আমরা সামনের দিকে একটি পুঁতি কমন নেব। এবং হাতের বাম পাশে হতে আবারও দুটি সাদা পুঁতি ভরব এবং ক্রস করে দিচ্ছি। আবারও আমরা সামনের দিকে একটি পুঁতি কমন নেব এবং হাতের বাম পাশে হতে আবারও দুটি সাদা পুঁতি ভরব এবং ক্রস করে দিচ্ছি। আবারও সামনের দিকে একটি পুঁতি কমন নেব এখানে আবারও দুটি সাদা পুঁতি ভরে এখানে গিট দিয়ে দেবো। যেহেতু আমাদের সুতাটা ছোট হয়ে গেছে এর জন্য আমি এখানে গিট দিয়ে দিচ্ছি। সো আমি এখানে দুটি পুঁতি ভরে নিচ্ছি। এবং সুতাটা টান দিয়ে ভিতরে নিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই পাঠে এই পর্যন্তই। প্লিজ যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভ করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।